কেন সোনামসজিদ স্থলবন্দর বন্ধ ছিল, কেন পাথর আমদানিকারকেরা ধর্মঘট ঘোষণা করেন, তাদের দাবি কি পাথরের শুল্ক কমানো? তারা যুক্তি বা অযুক্তি যেভাবে হোক তারা কিছু দাবি দাবা নিয়ে আছে। এই দাবি দেওয়ার প্রেক্ষিতে যেহেতু তাদের দাবির মূল বিষয়টি ছিল ট্যারিফ সংক্রান্ত, যেহেতু ট্যারিফের বিষয়টি সরকারের একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দ্বারা নির্ধারিত হয় এবং বাংলাদেশের যে বিশ্বের অধিক যে স্থলবন্দর রয়েছে সবটাকে আলোকে তারা একটা নির্দিষ্ট একক নীতিমালা দ্বারা পরিচালিত হয়ে থাকে। সোনামসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বন্দর। 2006 সালে কার্যক্রম শুরু হওয়ার পর থেকেই স্থানীয় অর্থনীতিতে একটি প্রধান ভূমিকা পালন করে আসছে। এই বন্দরটি ভারত থেকে পাথর আমদানির একটি অপরিহার্য প্রবেশদ্বার হিসেবে কাজ করে, যা বাংলাদেশের বিভিন্ন স্থানে নির্মাণ কাজের জন্য সরবরাহ করা হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি এর কার্যক্রমকে প্রভাবিত করেছে। 5ই আগস্ট হাসিনা সরকারের পদত্যাগের পর এবং দেশব্যাপী ব্যাপক প্রতিবাদের মধ্যে পাথর আমদানিকারকেরা ধর্মঘট ঘোষণা করেন, তাদের দাবি পাথরের শুল্ক কমানো। এই ধর্মঘটের ফলে গত সপ্তাহে বন্দরটি 5 দিন ধরে অকার্যকর ছিল, যার ফলে প্রতিদিন আনুমানিক 2 কোটি টাকা শুল্ক রাজস্বে ক্ষতি হয়েছে। তারা একটা নির্দিষ্ট একক নীতিমালা দ্বারা পরিচালিত হয়ে থাকে, কিন্তু এই পরিচালিত হতে যায় তারা যে দাবিটা আমাদের সামনে নিয়ে আসে এবং এই দাবির প্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের ডিসি মহোদয়, কাস্টমের ডিসি মহোদয়, টিওনো তারা বারংবার মিটিং করেছে, অত্যন্ত ধৈর্যের সাথে তারা বিষয়গুলোকে অ্যাড্রেস করেছে। ঢাকা ট্রিবিউনের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে যে ধর্মঘটের আগে সরবরাহকারীরা বিপুল পরিমাণ পাথর মজুত করেছিল, যা তাদের ধর্মঘটের সময়ও চাহিদা মেটাতে সক্ষম করেছে। এতে প্রশ্ন উঠেছে, ধর্মঘট কি পরিকল্পিত ছিল? বর্তমান আইন অনুযায়ী শুল্ক নীতির সিদ্ধান্তগুলো প্রাসঙ্গিক মন্ত্রণালয় থেকে আসতে হবে। নতুন সরকার যখন পূর্ববর্তী প্রশাসন থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর সঙ্গে লড়াই করছে, তখন এমন একটি গুরুত্বপূর্ণ স্থলবন্দর বন্ধ থাকা আঞ্চলিক এবং জাতীয় অর্থনীতির ওপর গভীরভাবে প্রভাব ফেলতে পারে। আমাদের কোম্পানির সিইও উনি আসেন এই টু মিটিংগুলোতে, আমরা এই মিটিংগুলোতে আমাদেরও বিষয়গুলোকে তুলে ধরি। তুলে ধরার পর দেখা যায় যেহেতু এটা রাতারাতি এই যে সমস্যাটা, যে তাদের যে ট্যারিফ সংক্রান্ত যে সমস্যা সেটা সমাধান সম্ভব না, তখন আমাদের সিইও মহোদয় উনি তার আয় বলবো না, তার নিজস্ব খাত থেকে এই যে যে বিষয়টা, টাকার যে বিষয়টা ছিল, যে চার্জেসের যে বিষয়টা ছিল, উনি এটাকে কনসিডার করেন এবং উনি বলছে ঠিক আছে এটা আমি ভর্তুকি দেবো, বৃহত্তর স্বার্থে পোর্টটা যেন সচল থাকে। বাংলাদেশ সরকারের পাবলিক প্রাইভেট পার্টনারশিপের বিওটি প্রজেক্টের আয়তার অধীনে বন্দরের নতুন ব্যবস্থাপনায় আসেন পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেড, যেখানে বন্দরের 51% আয়ের অংশীদার বেসরকারি প্রতিষ্ঠানটি এবং 49% বুঝে নেয় সরকার। বর্তমান সংকট মোকাবেলায় বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস ও সরকারি কর্মকর্তা একটি অস্থায়ী সমাধানে আসে। অতএব কোম্পানির একটি আয়ের অংশ পাথর আমদানিকারক শুল্ক সমস্যা সমাধানের ব্যবহার করা হবে। দেশের যে একটা পরিস্থিতি, একটা পোর্ট বন্ধ থাকবে, এটা কারো কাম্য নয়। এখন পানামা সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় শুরু হয়েছে, তবে এই ধর্মঘটের প্রভাব কিছু সময়ের জন্য অনুভূত হবে বলে মনে হচ্ছে।